ওয়েলকাম টু সার্কাস্টিক সূর্য ব্লগ। সবাই কেমন আছো? সো তোমরা টাইটেল আর ডেসক্রিপশন থেকে বুঝেই গেছো যে এই ভ্লগটা আমি পুরোপুরি বানানোর জন্য হচ্ছে কালী পুজো আর দীপাবলিকে কভার করে। আজকে হচ্ছে ভূত চতুর্দশী, কালকে কালী পুজো, তারপরের দিন হচ্ছে দীপাবলি। তো এখন বিকেল 4টে বাজে, এরপর আমরা কিছুক্ষণ পরে ছাদে যাব, সেখানে লাইট ফাইট লাগানোর ব্যবস্থা হবে। এই বছর সরকার একটা নতুন নির্দেশিকা দিয়েছে যে এই বছর কালী পুজোতে কোনো বাজি ফাটানো যাবে না, যেটা খুবই ভালো, আমি অ্যাপ্রিসিয়েট করি। কারণ এই করোনার পরিস্থিতি আমাদের পৃথিবী এমনিই এত দূষণে ভরা, তো লোকের ফ্রেশ অক্সিজেন চাই, সেটা তো উল্টে পাওয়াই যায় না, উল্টে এরকম বাজির ধোঁয়া ফোঁয়ায় আরও শ্বাসকষ্টের সমস্যা। তো এই বছর আমরা সবাই সেই রেগুলেশনটা মানবো, যাতে আমাদের সবারই আখেরে লাভ হয়। তো আজকে ভূত চতুর্দশীর বিকেল, এখন এরপরে আমাদের বাড়িতে 14 প্রদীপ দেওয়া হবে, তো পুরো ভ্লগটা দেখো। আর হ্যাঁ, জাস্ট বলবো যে কেন ভূত চতুর্দশীর দিন এই 14 প্রদীপ জ্বালানো হয়, 14 শাক খাওয়া হয়, সেইটা পুরো তোমরা আজকে জানতে পারবে। আসলে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমরা আমাদের দাদু ঠাকুমার মুখে শুনেছি, কিন্তু আমরা আমাদের জেনারেশানে এগুলো নিয়ে চর্চা খুবই কম হয়। তাই আমাদের উচিত যে আমাদের পরের জেনারেশানও যাতে এগুলো মনে রাখতে পারে, এই রিচুয়ালসগুলো, ট্র্যাডিশনগুলো। তাই জন্য আমাদের উচিত এই ইনফরমেশানগুলো ওদেরকে পাস অন করা। তো তোমরা যারা জানো না, তারা এই ভিডিওটা পুরোটা দেখো, তোমরা জানতে পেরে যাবে। তো লেটস গো। ভূত চতুর্দশী যে পালন করা হয়, সেটা কেন পালন করা হয়, সেটা আমি তোমাদের কাছে একটু তুলে ধরি। এটা নিয়ে অনেকের মনে অনেক রকম মানে বিভিন্ন মতবাদ থাকতে পারে, কারণ অনেক হয়তো ঠিক করে জানেই না, তাই জন্য তারা মনে করে যে ভূত চতুর্দশীর সাথে হয়তো ভূতের কোনো কানেকশন আছে। এটা একটা পার্সপেকটিভ, এই কথাটা ঠিক, কিন্তু আমি তোমাদেরকে রিয়েল কারণটা বলছি যে কেন এই ভূত চতুর্দশীর দিনে 14 প্রদীপ জ্বালানো হয়। তো কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির এই দিনটা আমাদের বাঙালি বাড়িতে ভূত চতুর্দশী হিসেবে পালন হয়, কারণ আমরা মনে করি যে এই ভূত চতুর্দশীর দিন আমাদের পূর্বপুরুষের আত্মা, আমাদের 14 পুরুষের আত্মা, তারা এই ভূত চতুর্দশীর দিনকে আমাদের বাড়ির এই অনুষ্ঠানে আমাদের কাছাকাছি আসেন এবং এই পূর্ণ অনুষ্ঠানে আমাদেরকে আশীর্বাদ করে যান। তো ওদেরকে স্বাগত জানানোর জন্য এই 14 প্রদীপ জ্বালানোর রীতিটা আছে। 14 প্রদীপ যে জ্বালানো হয় সেটারও একটা দিক আছে, সেটা হচ্ছে দক্ষিণ দিকে। কেন দক্ষিণ দিকে? কারণ হচ্ছে জমের দক্ষিণ দুয়ার থেকেই আমাদের এই পূর্বপুরুষের যত আত্মারা আছে, তারা সবই জমের দক্ষিণ দুয়ার থেকে ছাড়া পেয়ে আমাদের যে জেনারেশান তাদেরকে আশীর্বাদ দিয়ে যান। তো এই জমের দক্ষিণ দুয়ার থেকে তারা আসেন বলে তাদেরকে ওয়েলকাম করার জন্য দক্ষিণ দিকে 14 প্রদীপ জ্বালানো হয়, 14 সাক্ষে। আমি আমার ঠাকুমার মুখ থেকে শুনেছিলাম, আমি তোমাদেরকেও বললাম, ভিডিওটা লাস্ট অবধি দেখো কিরকম লাগলো জানো। এরপরে আমরা ঠিক করলাম যে আমি, মা এবং আমাদের বাড়ির একজন খুদে সদস্য, আমরা তিনজনে মিলে 14 প্রদীপগুলোকে জ্বালাবো এবং জ্বালিয়ে ঘরের যেখানে যেখানে রাখার কথা সেখানে রাখবো। হ্যাঁ, এই 14 প্রদীপ রাখার আসল জায়গাগুলো হচ্ছে মূলত ঘরের দরজার সামনে বা ঠাকুরের মূর্তির কাছে, ঘরের যে বাইরের গেট আছে সেই গেটের সামনে রাখতে পারো, মানে যেখান যেখান থেকে সবাই আর কি ঘরে প্রবেশ করে সেই জায়গাগুলোতেই মিলেই 14 প্রদীপ দেওয়া হয়। তো এরপরে আমরা ঠিক করলাম যে ঘরের বারান্দাটা একটু অন্ধকার লাগছে, তাই জন্য একটা লাইটের সেট ছিল, সেটা আমি ভাবলাম যে ঘরের বারান্দাতে লাগিয়ে দেবো, তার ফলে মানে আমাদের বারান্দাটাও একটু মানে আলোর রোশনাই এসে যে উঠবে। কালী পুজো দীপাবলিকে নিয়ে ভিডিও হচ্ছে আর সেখানে মিষ্টি থাকবে না, এটা কি হতে পারে? তো আমাদের বাড়িতে কালী পুজো উপলক্ষে অনেক রকমের মিষ্টি আনা হয়েছিল, যার মধ্যে ছিল হচ্ছে সোনপাপড়ি ছিল, সন্দেশ ছিল এবং দই ছিল, ল্যাংচা ছিল। তো এই সমস্ত কিছু আমাদের বাড়িতে আনা হয়েছিল, যেগুলো কালী পুজো উদযাপন করার জন্য আমরা সবাই খাবো ঠিক করেছিলাম। তো ওইখানে এই বাচ্চাগুলোকে প্রথমে দেওয়া হলো, তো তারা অনেকটা খেয়ে এনজয় করলো।
তো প্রত্যেক বছর এরপরে আমরা বাজি ফাটিয়ে কালী পুজো আর দীপাবলি উদযাপন করি, কিন্তু এবছর আমরা ঠিক করেছিলাম যেহেতু সরকার থেকে বারণ আছে তাই জন্য আমরা কোনো রকমের আতসবাজি এই বছর পোড়াবো না, কিন্তু ফানুস ওড়াতে কোনো বাধা নেই আর ফানুস উড়িয়ে কালী পুজোর সেই আনন্দটা আমরা পেতে পারি, তাই জন্য কিছু ফানুস আনা ছিল সেগুলোকে আমরা ছাড়বো। ভিডিও শেষে তোমাদের আমি একটা কথাই বলবো যে এই ফানুসের সাথে সাথে আমরা আমাদের মনের যত রাগ কষ্ট অভিমান খারাপ লাগা নেগেটিভিটি সমস্ত জিনিসকে আমরা এই ফানুসের সাথে এই বছরের কালী পুজোয় আমরা হাওয়ায় উড়িয়ে দিতে চাই এবং তার সাথে ভালোবাসার একটা নতুন প্রদীপ আমাদের মনে আমরা জ্বালাতে চাই। প্রত্যেকটা মানুষের সাথে আমাদের সবার সম্পর্ক যেন খুব ভালো হয়ে ওঠে, আমরা যেন সবাই ভেতর থেকে খুব খুশি থাকি, এটাই আমি এই কালী পুজোর রাতে আমি প্রার্থনা করবো সবার কাছে। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।